শরণাগত হওয়া মানে অহংকার ত্যাগ করা আমি আমি এটি অহংকার পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের সান্নিধ্যে যাঁরাই এসেছেন তারাই বলেছেন মহারাজ রসবোধে ছিলেন ভরপুর তার কাছে অফুরন্ত হাসির গল্প হাসির ঘটনার সম্বার থাকত বিভিন্ন বক্তৃতা বা ব্যক্তিগত আলাপচারিতায় সেগুলি মহারাজ শ্রোতা বা ভক্তদের মাঝে পরিবেশন করে তাদের মাতিয়ে রাখেন এই সকল আলোচনার মধ্যে কিছু ভক্ত তাদের বিভিন্ন রকম প্রশ্ন মহারাজের কাছে রাখতেন সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা এক ভক্ত প্রশ্ন করেছেন অহংকার কিরূপে যায় মহারাজ বলছেন শরণাগত হওয়া মানে অহংকার ত্যাগ করা আমি আমি হলো অহংকার তিনি তিনি হলো শরণাগতি শরণাগত হতে হলে অহংকার যায় ভগবানের কাছেও চাও তিনি সব অনুকূল করে দেবেন অহংকার ও আত্মবিশ্বাসের তফাত কোথায় আরেক ভক্ত জিজ্ঞেস করলেন মহারাজকে কি করে বুঝব কোনটা আমার অহংকার আর কোনটাই বা আত্মবিশ্বাস যাকে আমি আত্মবিশ্বাস ভাবছি সেটা তো আমার অহংকারও হতে পারে মহারাজ ভূতেশানন্দজী তাকে সুন্দরভাবে উত্তর দিলেন মহারাজ বললেন দুই ভাবকে স্থিরভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবে একটা ক্ষুদ্র অহং বুদ্ধি থেকে উৎপন্ন প্রকাশ যখন দেখবে কেউ তোমার সংস্পর্শে এসে তার নিজের ওপর আস্থা পাচ্ছে নিজের ওপর তার বিশ্বাস শ্রদ্ধা আরও বেড়ে যাচ্ছে সেই সব দিক থেকে নিজেকে উন্নত করতে পারছে তখন বুঝবে তোমার আত্মবিশ্বাস যা তোমার অন্তরে যিনি আছেন তারই শক্তি হচ্ছে আর যখন দেখবে কেউ তোমার সংস্পর্শে এসে ভুগছে সংকুচিত না তোমার ব্যক্তিত্ব তাকে গ্রাস করে ফেলেছে তখন জানবে তোমার অহংকার অপরের প্রতিক্রিয়া দেখে নিজের ভাব বুঝতে পারবে মহারাজ এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যদি আমরা একদম মন থেকে ব্যাপারগুলোকে ঠিকভাবে পর্যালোচনা করি তাহলেই তার মানে বুঝতে পারবো আবার একজন ভক্ত প্রশ্ন করলেন ত্যাগের ত্যাগই পরম শান্তি একথার অর্থ কি মহারাজ মহারাজ বললেন ত্যাগ মানে কোনো কিছুর প্রতি আসক্ত না থাকা আসক্তি বন্ধন আসক্তি না থাকলে বন্ধন হয় না মৃত্যু হলেও আবার জন্ম হবে যতক্ষণ বাসনা থাকবে ততক্ষণ মুক্তি নেই বাসনা ত্যাগ না করলে শান্তি আসবে না বাসনা না থাকে থাকলে বেঁচে থেকেও মুক্তি কর্তব্য বুদ্ধি মনে কর্মের সঙ্গে যদি আমি মেশানো না থাকে তাহলে কোনো ক্ষতি নেই আমি বাবা আমি মা আমি পতি এই বুদ্ধি না করে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমার এই ত্রিজগতে কোনো কর্তব্য নেই আমার অপ্রাপ্য কোনো বস্তু নেই তবু আমি কর্তব্য করছি সেই কর্তব্য বন্ধনের কারণ নয় আমি আছি বলেই কর্তব্য এরকম বিভিন্ন রকমের ভাবে ভক্তিরা মহারাজের কাছে প্রশ্ন করছেন আরও একজন প্রশ্ন করছেন আমাদের প্রার্থনা কি ঠাকুর শুনতে পান তার সেবা হবে কি রূপে ভূতেশানন্দজি উত্তর দিয়ে বললেন তিনি না শুনে যাবেন কোথায় সব জায়গা যে তার কান তাকে আপনার বলে মনে করলেই তার সেবা হবে আপনার একান্ত আপনার তাকে পাওয়ার জন্য মনের আগ্রহ সেটা বড় জিনিস তাই পাওয়ার চেয়ে চাওয়া বড় হরির চেয়ে চেলা বড় চাওয়া মানে তাকে চাওয়া চাওয়াতে আনন্দ চাওয়া মানে এমন চাওয়া যে তার কাছে চাইছি তার সঙ্গে মনের অচ্ছেদ্য যোগ হবে যাবে তাকে চাওয়া তো তার সঙ্গে মনের যোগ হওয়া তাকে না পেয়ে ছটফট করা এটাতেই আনন্দ সাধক এই আনন্দ ধরে রাখতে চায় কষ্টটা একটা পরম সম্পদ এমন চাইবে যে দুনিয়ায় আর দিন মন থাকবে না এ এক লক্ষ্য হয়ে যায় এরকম চাওয়াই একটা মস্ত বড় পাওয়া আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ও আমার গুরু মহারাজের পায়ে শত কোটি প্রণাম নিবেদন করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সঙ্গে থেকে আশা করি ভালো লেগেছে